নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ডব্লু থেকে তোমার ময়ূরের চিত্র অঙ্কন করা। এটা করতে গেলে এই ডব্লুর এই পোর্শনটাকে আগে জুড়ে দিতে হবে, তারপরে এখানে ময়ূরের মুখটাকে গোল করে নিয়ে একটা ঠোঁট বার করে দিতে হবে, আর ময়ূরের মাথার কতগুলি দাগ কেটে দিতে হবে। এখন যেটা করতে হবে, এই পোর্শন থেকে এইভাবে গোল গোল চিহ্ন করে ওই জায়গায় মিশিয়ে দিতে হবে। এখন এই যে ডবলুর উপরে একটা করে গোল দাগ দিয়ে দিলাম, আর এই পোর্শনেও দুটো দাগ দিয়ে দেওয়া হলো। ওইভাবে একইভাবে এখানে একটা, এই পোর্শনে একটা, এই পোর্শনে একটা দিয়ে দেওয়া হলো। এখন যেটা করতে হবে, এগুলোকে একটু ডবল করে দিয়ে দেওয়া হলো। এখন এই যে গোল যে অংশগুলো আছে, একটু সূর্যের রশ্মির মধ্যে একটু দাগ দিয়ে দিলে জিনিসটা আরও ভালো লাগে। তোমরা মনোযোগ সহকারে এগুলো দিয়ে দেবে। আর ময়ূরের গায়ে দুটো একটা এইভাবে দিয়ে দিলে একটা চোখ দেওয়া হলো। এরপরে দুটো পা দিয়ে দিলে আমাদের কাজ শেষ। ব্যাস হয়ে গেল ময়ূরের চিত্রাঙ্কন। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।